বাজেট ঘোষণার পর দারুণ সুখবর পেল আবাস যোজনার ক্ষেত্রে ভারতবাসী প্রধানমন্ত্রীর আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে মাত্র দুটি শর্ত পূরণ করেই আপনি হয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাড়ির গর্বিত কাণ্ডারি কিন্তু জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে বা আবেদন প্রক্রিয়াটি বা রকম বা আবেদন করার জন্য আপনার কি কি নথি যুক্ত করতে হবে এসব নিয়ে বিস্তারিত আমার আজকের এই ভিডিওটি উপরুক্ত সকল প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই ভিডিওটি দেয়া হলো সেই সমস্ত তথ্য যা আপনাদের জানা অতীব জরুরি চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরি উত্তর যা আবাস যোজনায় বাড়ি পেতে আপনাকে দুর্দান্তভাবে সাহায্য করবে আবাস যোজনায় আরও বেশি বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার দু হাজার চব্বিশের বাজেটে জানিয়েছেন যোজনার অধীনে আরও এক কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে প্রায় দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে বাড়তি ভর্তুকি এবার জেনে নেই আবেদন পদ্ধতি সম্পর্কে একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিবর্ত পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা মে লক্ষ লক্ষ মানুষের কাছে আসার আলো হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্পের সুবিধে পেয়েছেন আপনিও চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্র সরকার অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করার ব্যবস্থা করেছে তার আগে চলুন জেনে নেই এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে এই প্রকল্পে আবেদন করার জন্য নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় অর্থাৎ বছরে আয় এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হওয়া যাবে না যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই ষোলো থেকে ঊনষাইট বছরের মধ্যে হতে হবে আবাস যোজনার স্কিমের দুটি শাখার একটি হল গ্রামীণ বাসিন্দাদের জন্য পি মে গ্রামীণ এবং অপরটি শহরের বাসিন্দাদের জন্য পি মে আরভান এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আঠারো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকেরা যাদের বার্ষিক পারিবারিক আয় আঠারো লক্ষ পর্যন্ত তারা এই আবেদন করতে পারবেন তবে উল্লেখ্য এখানে খেয়াল রাখতে হবে যে আবেদনকারী যেন পরিবারের প্রধান হয় অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না এবার এক নজরে দেখে নিন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে এক আধার কার্ড দুই প্যান কার্ড তিন আয়ের প্রশংসাপত্র চার ঠিকানার প্রমাণপত্র পাঁচ বিপিএল তালিকার জেরক্স ছয় আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাত মোবাইল নম্বর আট ইমেল আইডি নয় ভোটার আইডি কার্ড দশ পাসপোর্ট সাইজের ছবি এই দশটি গুরুত্বপূর্ণ নথি আপনাকে অবশ্যই আবেদন করার সঙ্গে সঙ্গে আপনাকে সংযুক্ত করতে হবে এই কাগজগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি প্রকল্পে আবেদন করে কখনোই সুবিধে পাবেন না তাই আপনারা এখনই দেরি না করে এই নথিগুলো নিজেদের সংগ্রহ করে নিন এবার জেনে নিন অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল পি মে ওয়েবসাইট এইচ টি টি পি এস হাইপেন স্ল্যাশ পি এম এ ওয়াই এস ডট ডট ইন এই নেভিগেট করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে দুই ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গিয়ে ক্লিক করুন এবং এগিয়ে যান তিন আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ আপনি এখানে ঢোকার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে সকল তথ্য পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় যত নথি আছে সকল নথি আপনাকে আপলোড করতে হবে সব কিছু তথ্য আপনি নির্ভুলভাবে পূরণ করেছেন কিনা সেটি যাচাই করে আপনি আবেদনটি জমা করতে হবে এবার জেনে নিন অফলাইনে আপনি কিভাবে আবেদন করবেন অফলাইনে আবেদন করতে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসিতে গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে সেখান থেকে আবেদন গ্রহণ করতে পারবেন তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রীর এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার জেনে নিন আবেদনকারী তার নিজের নামটি তালিকায় কিভাবে দেখবেন স্টেপ ওয়ান প্রথমে আপনাকে গুগলে গিয়ে এই ওয়েবসাইটের যে ঠিকানাটি দিয়েছি সেটিতে সার্চ করতে হবে তারপর হোম পেজটি খুলে গেলে আপনি নিচে দেওয়া ক্লিক হেয়ার বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন স্টেপ টুতে আপনি হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেক হোল্ডার অপশান দেখাবে তারপর তাতে ক্লিক করে আপনি আই এ ওয়াই অবলিক পি এম এ ওয়াইজি সুবিধাভোগীর বিকল্প পাবেন আপনি তাতেই ক্লিক করবেন স্টেপ থ্রি তথা শেষ স্টেপে আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন চতুর্থ স্ট্যাপে আপনি অ্যাডভার্স সার্চ অপশনে ক্লিক করার পর রাজ্য জেলা ব্লক পঞ্চায়েত আপনার নাম অ্যাকাউন্ট নম্বর বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পাবেন তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নামটি দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আবাস যোজনার বিস্তারিত আমি এই ভিডিওতে বর্ণনা করেছি তারপরও কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ